আজকে যেন তারাবির নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর একটি মাত্র মুখের কথা, আপনার একটি মাত্র নির্দেশনা, কোটি কোটি কোরআন খতম হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 4 এপ্রিল থেকে শুরু করে আজ 22 তারিখ পর্যন্ত আমার বাবার সাথে রাস্তায় হসপিটালে ছায়ার মতো থাকতে থাকতে আমি রাসেল মিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়েছি। আপনারা দেশবাসী আমার জন্য দোয়া করবেন, আর ভয় পাবেন না। আমি রাসেল মিয়া যদি করোনায় আক্রান্ত হই তাহলে মাননীয় সরকারের কাছে আমি আত্মসমর্পণ করব। আমি একজন মানুষের জন্য আমি কখনোই পুরো দেশের মানুষকে বিপদে পড়তে দিব না। আজকে অসুস্থ শরীর নিয়ে একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আপনারা 16 কোটি মানুষ যদি আমার সাথে থাকেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি সদিচ্ছা হয়, আমার বিশ্বাস আল্লাহর রহমতে আমার এই লাইফটুকু সফল হবে। আজকে বাজারগুলো খোলা, কোন রকমের সামাজিক দূরত্ব বজায় না রেখে দলে দলে মানুষ বাজার করছে। ব্যাংকের নিচে আমরা যদি তাকাই, প্রত্যেকটা ব্যাংকের নিচে দলে দলে মানুষ সামাজিক দূরত্ব বজায় না রেখে ব্যাংকের কার্যক্রম করার জন্য দলবদ্ধ হয়ে লোক একত্রিত হচ্ছে। হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষের বেঁচে থাকার জন্য যে জায়গাগুলো না গেলেই নয়, এই জায়গাগুলোতে কিন্তু মানুষ যাতায়াত করছেন, চলাফেরা করছেন। আজকে বাংলাদেশের মসজিদগুলো বন্ধ, আর মাত্র একটি দিন পরেই পবিত্র মাহে রমজানের তারাবি নামাজ শুরু হতে যাচ্ছে। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, এই করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আপনি যে ভূমিকা পালন করেছেন এটা সমস্ত পৃথিবীর মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা। মাননীয় প্রধানমন্ত্রী, একটি অনুরোধ করব, আপনার মাত্র মুখের একটি কথায় লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন খতম হয়ে যেতে পারে। আমরা মুসলমান হওয়ার পরেও অনেকেই কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু এই পবিত্র তারাবি নামাজের উসিলায়, এই যে কোরআন খতমের যে তারাবি নামাজ অনুষ্ঠিত হয়, এই নামাজের উসিলায় আমরা যারা কোরআন পড়তে পারি না তাদের জীবনেও একটি করে কোরআন খতম হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটিবার বিবেচনা করুন। আপনার বিবেচনা অনুযায়ী আপনি যদি মনে করেন যে এই বিষয়টি দেশের জন্য, পুরো বিশ্ববাসীর জন্য, বিশ্ব মুসলমানের জন্য কল্যাণকর হবে, তাহলে বিষয়টি বিবেচনা করার অনুরোধ রইল। আজকে প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে হলেও প্রত্যেকটা মসজিদে তারাবি নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক। অনেক কোরআনের হাফেজ সাহেবেরা, ইমাম সাহেবেরা বলছেন যে রাসেল ভাই, তারাবি নামাজ পড়ানোর জন্য আমাদের জিব্বাটা ছটফট করছে, কখন আমরা কোরআন তেলাওয়াত করব। এই কথাগুলো যখন আমার মেসেঞ্জারে বলে তখন আমার মানে খুব খারাপ লাগে। তাই অসুস্থ শরীর নিয়েও আমি এই লাইভটি করতে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বিষয়টা একটু বিবেচনা করবেন। আমার বিশ্বাস আজকে বাংলাদেশে যেভাবে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে মানুষ ছুটছেন, আমাদের মসজিদ খুলে দিলে এবং তারাবি নামাজ পড়ার অনুমতি দিলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমাদের করোনা রোগী অনেক অনেক গুণ কমে যাবেন, কমে যাবে এবং আল্লাহ আমাদের প্রতি অনেক খুশি হয়ে যাবেন। আমার এই বিষয়টি একটু বিবেচনা করার অনুরোধ। আপনি সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনে আজকে সারা বাংলাদেশে যে প্রশাসনের ভাইয়েরা ওনাদের নিজের জীবন বাজি রেখে যেভাবে শ্রম দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রয়োজনে প্রত্যেকটা মসজিদে মসজিদে আপনার একজন দুজন করে প্রশাসনের কর্মকর্তা দিয়ে বা স্বেচ্ছাসেবী কর্মী দিয়ে হলেও যে সামাজিক দূরত্ব বজায় রেখে যেন মানুষ উজু করে, সামাজিক দূরত্ব বজায় রেখে যেন মানুষ মুসল্লিরা নামাজ পড়েন, এরকম এরকম চাপ প্রয়োগ করে হলেও, প্রশাসনের সহযোগিতা নিয়ে হলেও আজকে যেন তারাবির নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়। আজকে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর একটি মাত্র মুখের কথা, আপনার একটি মাত্র নির্দেশনা, কোটি কোটি
কোরআন খতম হয়ে যাবে ইনশাআল্লাহ।